কোনো রকম ক্ষতি ছাড়াই ত্বককে ফর্সা করতে পারে, উজ্জ্বল করতে পারে, টানটান করতে পারে এবং সফট এবং স্মুথ করতে পারে এমন একটা ক্রিমের রিভিউ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি রেডিস্টোর আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। তোমরা সবসময় আমার কাছে ক্ষতি ছাড়া ফর্সা করতে পারে এমন একটা ক্রিমের রিভিউ চেয়ে থাকো। তো আজকে আমি যে ক্রিমটার রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা কিন্তু ক্ষতি ছাড়াই ত্বকটাকে ব্রাইট করতে সাহায্য করবে। তো যে প্রোডাক্টটা আজকে রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার নাম হচ্ছে স্যাফরন অ্যান্টি রিঙ্কেল এবং ব্রাইটনিং ক্রিম। এটা হচ্ছে একদমই 100% অরিজিনাল এবং অথেন্টিক স্যাফরন ক্রিম। তো প্রথমেই আমরা জেনে নেব এই প্রোডাক্টটাতে কী কী ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। স্যাফরন অ্যান্টি রিঙ্কেল প্লাস ব্রাইটেনিং ক্রিম, এতে ব্যবহার করা হয়েছে ক্রোকাস স্যাটভিয়াস 0.07 mg, অ্যালোভেরা 200 mg, হোয়াইট জার্ম অয়েল 200 mg, আমন্ড অয়েল 250 mg, মুলেথি 100 mg, খুশ 50 mg, আর স্যাফরন ইউজ করা হয়েছে 0.10 g ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে আয়ুর্বেদিক একটি প্রোডাক্ট। জেনে নেব এই প্রোডাক্টটি কী কী কাজ করতে পারবে, এটা ইউজ করলে কী কী বেনিফিট পাওয়া যাবে। এটা যেটা করবে এটা হচ্ছে অ্যান্টি রিঙ্কেলের জন্য খুবই ভালো কাজ করবে, এছাড়াও এটা ত্বকটাকে ব্রাইট করতে সাহায্য করবে এবং এটা হচ্ছে ত্বকটাকে পোর যেটা রয়েছে সেটাকে মিনিমাইজ করতে সাহায্য করে, ত্বকটাকে টানটান করতে সাহায্য করবে এবং সুপার সফট স্মুথ এবং একটা গ্লোয়িং স্কিনে পরিণত করতে কিন্তু সাহায্য করবে। এতে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা 100% ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি করা হয়েছে, কোনো ধরনের কোনো হার্ম ইনগ্রিডিয়েন্ট বা যেসব ইনগ্রিডিয়েন্ট স্কিনকে হার্ম করতে পারে এমন কোনো ক্ষতিকারক ইনগ্রিডিয়েন্ট কিন্তু এই প্রোডাক্টটাতে ব্যবহার করা হয়নি। এতে যা ব্যবহার করা হয়েছে প্রতিটা ইনগ্রিডিয়েন্ট হচ্ছে একদমই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট, এই জন্য হচ্ছে এটা ত্বকের কোনো রকম কোনো ক্ষতি করবে না। এই ক্রিমটা যেভাবে ইউজ করতে হয় এটা হচ্ছে রাতের বেলা ইউজ করতে হয়, যেহেতু এটা একটা নাইট ক্রিম, ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিয়ে তারপর হচ্ছে এটা ইউজ করতে হয়, আর তারপর হচ্ছে সিরাম অ্যাপ্লাই করতে হবে, করার পর হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করে তারপর হচ্ছে এটা ইউজ করতে হবে। আর যদি সিরাম ময়শ্চারাইজার না থাকে তাহলে হচ্ছে ডাইরেক্ট ফেসটা ওয়াশ করে এটা ইউজ করতে হবে। এটা খুবই অল্প পরিমাণে ইউজ করতে হয় কারণ এটা খুব বেশি প্রয়োজন পড়ে না। এটা হচ্ছে সারা রাত ফেসে থাকার কারণে ত্বক ডিহাইড্রেশন, হাইপার পিগমেন্টেশন ইত্যাদি যে সমস্যাগুলো রয়েছে, তারপর হচ্ছে দাগ ছোপ, এগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করবে। তবে হ্যাঁ, এটা ইউজ করলে কিন্তু অনেক বেশি সময় লাগবে ত্বকের প্রবলেমগুলো সলভ হতে, কারণ যেহেতু এখানে সব ধরনের ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, কোনো ধরনের কোনো হার্মফুল ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়নি। আর ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট কিন্তু কাজ করতে অনেক সময় নিয়ে নেয়, এটা স্কিনে স্যুট হতেও সময় লাগবে এবং এটা ধীরে ধীরে হচ্ছে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে, মানে লং টাইম ইউজ করলে দেখা যাবে যে ত্বকের যে প্রবলেমগুলো রয়েছে সেটা দূর হবে এবং হচ্ছে ত্বকটাও ব্রাইট হবে। বাট কেউ যদি মনে করো যে এটা আমি ইউজ করলাম আর রাতারাতি আমি ফর্সা হয়ে গেলাম, তাহলে তারা একদমই ভুল করবে, এটা ওই প্রোডাক্ট না। যে ওই যে হোয়াইটেনিং নাইট ক্রিমগুলো আছে একদম অনেক ফর্সা করে ফেলে, এক সপ্তাহের মধ্যে স্কিন ব্রাইট মানে অনেক ফর্সা করে, ওই টাইপের প্রোডাক্ট এটা না। ওই টাইপের প্রোডাক্ট ভেবে যদি এটা কেউ ইউজ করে তাহলে একদমই ভুল করবে। তো এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1000 rupees। 1000 rupees এই জন্যই বললাম কারণ হচ্ছে এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট, এটা বাংলাদেশি নয় এবং এটা বাংলাদেশে অ্যাভেলেবেলও নয়, এটা বাংলাদেশে পাওয়াও যায় না। এটা হচ্ছে তাহলে আমি কোথা থেকে পেলাম, আমি হচ্ছে এর আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি কাশ্মীর থেকে আসার সময় হচ্ছে এই প্রোডাক্টটা নিয়ে এসেছি। এটা একদমই 100% অথেন্টিক এবং অরিজিনাল, আর এতে যে স্যাফরনটা ব্যবহার করা হয়েছে এটা একদম 100% অরিজিনাল। আর এটা আসলে কাশ্মীরে এটার দাম 1000 rupees, বাট এটা যখন বাংলাদেশে আসবে তখন আস্তে আস্তে যেহেতু ভ্যাট ট্যাক্সের ব্যাপার থাকে তো সেক্ষেত্রে তখন কিন্তু প্রাইসটা বেড়ে যায়। আমি এখন একটু ক্রিমটার স্ট্রাকচার তোমাদেরকে দেখিয়ে দেই। এই হচ্ছে ক্রিমটা, আমি একটুখানি হাতে ইউজ করে দেখাই। এই যে এটা খুব সুন্দরভাবে স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায় এবং স্কিনটা হচ্ছে একটা বেবি স্কিনের মতো লাগে, সুপার সফট লাগে। এটা রেগুলার ইউজ করলে কিন্তু স্কিনে হচ্ছে একটা ভিজিবল রেজাল্টও দেখতে পাওয়া যায়। এই যে আমি হাতে ইউজ করলাম, আমার হাতটা এখন অনেক সফট লাগছে। এটা রাতের বেলা ইউজ করলে যে বেনিফিটটা পাওয়া যাবে সেটা হচ্ছে এটা স্কিনে যে ডিহাইড্রেশনের প্রবলেম সেটা হবে না, আমাদের স্কিন থেকে রাতের বেলা যে ন্যাচারাল অয়েলটা রিডিউস হয়ে যায় সেটা হবে না, এটা অয়েলটাকে ব্যালেন্স করবে এবং হচ্ছে পাশাপাশি স্কিনের যে প্রবলেমগুলো আছে সেগুলোকে সলভ করতে সাহায্য করবে। তো এখন আসি আমার অপিনিয়ন নিয়ে, এটা ইউজ করে আমার কেমন লেগেছে। এটা ইউজ করে আমার কাছে এখন পর্যন্ত ভালোই লেগেছে, আমি প্রায় 1 মাসের বেশি ধরে ইউজ করছি, সরি ভুল হবে 2 মাসেরও বেশি। তো এটা আমি প্রায় 2 মাস যাবত ইউজ করছি, তো ইউজ করে আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা আমার স্কিনটাকে টান টান করতে সাহায্য করছে এবং আমার হচ্ছে পোর্সের প্রবলেম
প্রবলেম ছিল এখানে পোর্সের প্রবলেম, তো এটা ইউজ করার পর আমি দেখতে পাচ্ছি আমার পোর্সটা মিনিমাইজ হয়েছে এবং হচ্ছে আমার স্কিনে কিছু দাগ ছোপ ছিল যেটা হচ্ছে রিডিউস হতে সাহায্য করছে, যেমন আমার স্কিনের এখানে এবং এখানে একটু দাগ ছিল, সানবার্ন ছিল, সেটা হচ্ছে আস্তে আস্তে এখন রিডিউস হচ্ছে। এবং এছাড়াও আমার ফেসে কিছু তিলের মতো দাগ ছিল সেগুলোও দূর হতে সাহায্য করছে এবং স্কিনটা আমার হচ্ছে গ্লোনেস হয়ে গিয়েছিল সেই গ্লোটাও কিন্তু এখন ফিরে আসছে। তবে এটা আমার স্কিনটাকে একদম যে অনেক ফর্সা করে ফেলতেছে তা কিন্তু না, এটা স্কিনের টেক্সচারটাকে ভালো করতেছে। আমার কাছে এই জিনিসটাই ভালো লেগেছে। আর যেহেতু এখানে কোনো ক্ষতিকারক ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়নি যেটা স্কিনটাকে হার্ম করতে পারে, যার কারণে কিন্তু এই প্রোডাক্টগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। তো তোমরা যদি কেউ কাশ্মীরে যাও অবশ্যই চেষ্টা করবে কাশ্মীর থেকে এই ধরনের প্রোডাক্টগুলো আনার। তো এই ছিল আমার আজকের রিভিউ, আশা করবো সবার জন্যই হেল্পফুল হয়েছে। তো নেক্সট ডে কোন প্রোডাক্টের রিভিউ দেখতে চাও নিচে কমেন্ট করে জানাতে পারো। দেখা হবে পরের এপিসোডে, সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, আল্লাহ হাফেজ। Remember myself, my name.